গরমের হাত থেকে বাঁচতে আমরা যেটা করে থাকি, হয় আমরা বিচে বেড়াতে গিয়ে থাকি অথবা পাহাড়ে বেড়াতে গিয়ে থাকি, কিন্তু পরিস্থিতি যেরকম রয়েছে তাতে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে পাহাড়ে গিয়েও শান্তি নেই। ভাবছেন যে গরমের হাত থেকে বাঁচতে পাহাড়ে যাবেন, সেখানে গিয়ে কিছুটা সময় কাটাবেন, শৈল শহর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে যেখানে, কিন্তু না, সেখানেও পরিস্থিতি একই রকম রয়েছে। গরমের ছুটিতে যেখানে মানুষ দার্জিলিং, সিকিম এই সমস্ত জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন, সেই সমস্ত জায়গাতে কিন্তু এবার রীতিমতন ভাটা পড়েছে। কেন বলুন তো? কারণ একটাই, গরম। স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি যে শৈল শহরের তাপমাত্রা একদম ভীষণ মনোরম থাকে গরমের ছুটিতে, বা একটু হাতে ছুটি পেলেই আমরা দার্জিলিং, সিকিম এই সমস্ত দিকে ঘুরতে চলে যাই, কিন্তু সেখানেও এখন গরম তাড়া করে বেড়াচ্ছে। শৈল শহর দার্জিলিংয়ে মে মাসে এত গরম এর আগে কখনো পড়েনি, যা এই বছর পড়েছে। রীতিমতন অতিষ্ঠ অবস্থা সেখানকার সাধারণ মানুষের। তাপমাত্রা প্রায় সব রেকর্ড এবারে যেন ছাড়িয়ে গিয়েছে। পরপর দুদিন দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের একেবারে উপরে। মঙ্গলবার 25.4 এবং বুধবার 25.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে দেখা গিয়েছে, যা বলা যেতে পারে রেকর্ড করেছে। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা 6 ডিগ্রি বেশি। মঙ্গলবার একলাফে তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায় কালিম্পংয়ে, যা সত্যি কথা বলতে আমরা ভাবতেই পারি না। এবার যদি গ্যাংটকের কথা বলি, সেখানেও কিন্তু একইভাবে তাপমাত্রা বাড়ছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 26 ডিগ্রি সেলসিয়াসে, বুধবার সেখানে তাপমাত্রা বাড়ে এবং হয়ে দাঁড়ায় 26.1 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের মতো সর্বকালীন রেকর্ড না ভাঙলেও বুধবার 23 বছরের উষ্ণতম দিন কাটিয়েছে সিকিমের রাজধানী। 2000 সালে 26 ডিগ্রিতে পৌঁছেছিল তাপমাত্রা। অন্যদিকে হাওয়া অফিস বলছে আপাতত বৃষ্টির কোনো রকম কোনো দেখা নেই, আকাশ থাকছে পরিষ্কার, যে কারণেই তাপমাত্রা এইভাবে বাড়ছে। তাপমাত্রার প্রভাব পড়ছে পাশের জেলাগুলিতেও। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গাতেও, ফলে বৃষ্টি কবে হবে সেই আশায় রীতিমতন কিন্তু এই মুহূর্তে যেন মুখিয়ে রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। খুব স্বাভাবিক, আমরা ছুটি কাটাতে দার্জিলিং যেতে পছন্দ করি, সিকিম যেতে পছন্দ করি, কারণ সেখানের আবহাওয়াটা ওরকমই থাকে, কিন্তু না, এবারে যেন সমস্ত রেকর্ড একেবারে ছাপিয়ে গিয়ে সেখানেও গরম গরম গরম, আর সেই গরমে রীতিমতন প্রাণ ওষ্ঠাগত হয়ে রয়েছে। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন, বাড়িতে থাকবেন, বাড়ির বাইরে খুব একটা প্রয়োজন না হলে বেরোবেন না, আর সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে রাখবেন আজ তাক বাংলা।